নমস্কার বন্ধুরা, দীপশিখার টিপস অ্যান্ড ব্লগে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে পোড়াষ্টমী, পোড়াষ্টমী আমাদের বাড়িতে এরকমভাবে পুজো করতেন ঠাকুমা। তো এরকম প্রথমে গোবর নিয়ে নিচ্ছি, তারপরে আবার বিড়ি বাটতে হবে, বিড়ি দিতে হবে, বড়ি ধান দূর্বা ফুল দিয়ে পুজো করতে হবে। সকালবেলা উঠলেই আমাদের আগে এরকম পুজো হতো, আর পায়েস পিঠে করতে হতো, বিড়ির পিঠে। প্রথমে আমি স্নান টান করে পুজো সেরে নিচ্ছি। বড়িগুলো দিয়ে দিচ্ছে, বিটি বাটা, জানি না এটা কিসের ঠাকুর, কিন্তু এরকমভাবে পুজো করতো বাড়িতে। দুর্বাগুলো দিয়ে দিলাম, তুলসী মঞ্চ এবং মনসা গাছে জল দিয়ে দিলাম। পোড়াষ্টমীটা মায়ের প্রথম সন্তান যে হয় বড়, তারই পোড়াষ্টমী পালা হয়। এই পোড়াষ্টমী আবার আমার শ্বশুর বাড়িতে আছে, কিন্তু বাপের বাড়িতে আবার নেই। এই পোড়া অষ্টমী আবার বড়ো ছেলের পালা হয় বলে ছোটো ছেলের রাগ, তার কেন পালা হবে না, তারও পালতে হবে। রাগ করে বসে আছে লেপঢাকালি, সে এইখানে বসে তুলসী মঞ্চের কাছে বসে তাকে চন্দন দেওয়া হবে, হলুদ হলুদ বাটা, কাঁচা হলুদের, আমি এখানে কাঁচা হলুদ পাইনি তো গুঁড়ো হলুদই নিয়ে নিয়েছি। গুঁড়ো হলুদ চন্দন দিয়ে বেটে এটা খাওয়াতে হয়। সারা হয়ে গেল দেখছেন আমরা, ঘাট উঠছে লাগছে। পরোটা তুলেছি, পরোটা তো তুলেছি। মাচিসটা জ্বালছো কেন? এখানে বোনা করছো তো? চলো এ থালাটা লিচ, ওইটা লিচ, ওইটা ওটা ওঠা ওঠা ওইটা উঠো, ভালো আছে। কমপ্লিট হয়ে গেছে পোড়াষ্টমী, এবার রান্না করবো। প্রথমে সবাইকে প্রসাদ লাগে দিয়ে দিচ্ছি,
তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি প্রথমে নিতে যে সব রান্নাগুলো করেছি প্রথমে করেছি পালক পনির আর কিছু ভাজাভুজি করেছি সেরকম বেশি কিছু রান্না করতে পারলাম না সেটা কর্নফ্লাওয়ার মাখিয়ে ভেজে নিয়েছি বড়ার মতন বড়ি ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা তো কুচি কুচি পালং শাক এটা দেখাবো তো পালক পনির বানিয়েছি ওটা খেতে চেয়েছিল আচ্ছা মাছের ঝাল ডাল দই আর সালাড এইটাই আজকে মেনু ছিল দুপুরে আজ দুপুরে সেরকম বিশেষ কিছু রান্না করিনি এগুলো করেছি আলু পনির দিয়েছি তো বুড়িটা ভালো লাগছে বললো তো ভালো হবে বুড়িটা এবারে রাতে পায়েস এবং পিঠে করতে হবে প্রথমে নরেন্দ্র পায়েস বানিয়ে নিলাম আর বিড়ি পিঠে তৈরি করে নিলাম আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন